প্রিয় দর্শক শ্রোতা আজকে কঠোর থেকে কঠোর লকডাউন তাই তো মসজিদে বাধা চলতেছে জনের বেশি যেন মসজিদে মানুষ নামাজ পড়তে না পারে তাই তো প্রত্যেকটা মসজিদে আমি যতটুকু জানি প্রত্যেকটা মসজিদেই পুলিশ পাঠানো হইতেছে তাদেরকে মাইকিং করা হইতেছে যে জনের বেশি যেন মুসলিরা মসজিদে নামাজ পড়তে না পারে কিন্তু আমার খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগলো যে আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের তিনি আল্লাহর কিছু খাবার দিতেছে আল্লাহর হস্তে কিছু চাল ডাল দিতেছে সরকারের অনুদান হিসাবে কিছু আর্থিকভাবে বা খাদ্য ঠাদ্য দিয়ে সহযোগিতা করতেছে সেখানে এত নেতা কর্মীরা ভিড় করছে আমার কাছে মনে হয় নোয়াখালীতে এই ওবায়দুল কাদের এলাকায় করোনা ভাইরাস আসতেই পারবে না কীভাবে আসবে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অনেকদিন আগেই বলছে আমরা করোনার থেকেও শক্তিশালী যেই ব্যক্তি করোনার থেকে শক্তিশালী হইতে পারে তার ভাইয়ের কাছে কি একটু বিন্দু পরিমাণ পাওয়ার নাই অবশ্যই পাওয়ার আছে আমার খুব দুঃখ লাগে আজকে আমাদের দেশের নেতারা মানে ভুরি ভুরি নেতাদেরকে নিয়ে সামাজিক দূরত্ব বজায় না রেখা মুখে মাস্ক ব্যবহার না করিয়া তারা নেতৃত্ব দান করতে পারে মানুষকে দেখানোর মতন সহযোগিতা করতে পারে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শুধু মসজিদটাই আমরা টার্গেট করছি আমার খুব ভালো লাগে ঠিক আছে একদম ঠিক আছে পাঁচ জনের বেশি যেন মসজিদে নামাজ পড়তে না পারে মানুষ আপনারা দেখতেছেন লাইন ধরে জনগণ আসছে চাউল নেওয়ার জন্য কি করবে তাদের তো পেটে খাবার নাই তারা তো অতি দরিদ্র গরিব মানুষ তারা লাইন ধরে আসছে খাবার নেওয়ার জন্য কেন ভাই রাতের আধারে তাদেরকে যারা প্রকৃতপক্ষের নেতা তারা কি রাতের আধারে এই সমস্ত লোকদের বাড়িতে বাড়িতে যাইয়া খাবার পৌঁছে দিতে পারতো না অবশ্যই পারতো হানড্রেড পারসেন্ট পারতো রাতের আধারে অনেক কিছু করা সম্ভব আমাদের বাংলাদেশে রাতের আধারে সুনিশ্চিত করা সম্ভব যে কে নির্বাচিত হবে কিন্তু এই যে মানুষের খাদ্য মানুষের সহযোগিতা এইটা নিশ্চিত করা সম্ভব না দিনের আলোতে ক্যামেরার সামনে দিতে হবে গাদাগাদি লোক থাকতে হবে আমার পিছনে শত শত নেতা থাকতে হবে তাহলেই তো মানুষ জানবে যে আমি কত বড় নেতা আমার মতন বড় নেতা এই বাংলার জমিনার হতে পারে না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার কারে ভালো বলবো আমি কয়েকদিন আগে বলছিলাম যে আমাদের রক্তে আছে দুর্নীতি আমরা চরিত্রহীনা হ্যাঁ আমি সব কথা বলেছি এই বাঙালি জাতি প্রত্যেকটা মানুষকে বলতে চাই আজকে এই সমস্ত নেতাদের থেকে আমরা অনেক কিছু শিখবো আমরা শিখতে চাই আমাদের আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা অনেক কিছু শিখবে কিভাবে এই দেশটাকে চালাতে হবে কিভাবে রাজনীতি করতে হবে কিন্তু এই নোংরা রাজনীতি মানুষ দেখানোর রাজনীতি এই রাজনৈতিক শিক্ষা আমাদের সমাজে কোনো উন্নয়নমূলক কাজ হবে বা উন্নয়ন হবে সেটা আমার কাছে মনে হয় না মূলত যে কথাগুলো বলতেছে অনেকে মনে করতে পারেন ভাই কোনো একটা দলকে টার্গেট করার কথা বলতেছে কোনো একটা ব্যক্তিকে টার্গেট করার কথা বলতেছে না না ভাই আমাদের সমাজে যে সমস্ত মানুষ যাদেরকে আমরা ফলো করি যাদেরকে আমরা মানি যাদেরকে দেখে দেখে একটা কিছু শিখব তারাই যদি ভুল করে আমরা জানি যে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বিনা প্রয়োজনে রাস্তা বের যাবে না এর জন্য সেনাবাহিনী আমাদেরকে দেওয়া হয়েছে এর জন্য পুলিশ বাহিনী দেওয়া হয়েছে এর জন্য বাংলাদেশ বর্ডার ঘাটকে রাস্তায় নামানো হয়েছে শুধুমাত্র আমাদেরকে মানে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলার জন্য কিন্তু দেখেন যারা নেতৃত্ব দিতেছে যারা নেতা যারা কর্মী তারা কিভাবে আমাদেরকে ডাইকে ডাইকে আনতেছে খাবার নিয়ে যাও খাবার নিয়ে যাও একসাথে লাইন ধরো ছবি তুলতে হবে ছবি তুলতে হবে শত শত মানুষ আছে হাজার হাজার মানুষ আছে এদেরকে ভিডিও কইরা সামাজিক দূর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে আমি অনেক কিছু করছি প্রিয়দর্শতা এটা শুধুমাত্র লোভ দেখানো এটা মানুষকে সহযোগিতা করা না এটা শুধুমাত্র সেই নেত্রীকে দেখানো আমাদের প্রাণের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী জনদিন শেখ হাসিনাকে দেখানো আপনারা জানেন গত বছর মাননীয় প্রধানমন্ত্রীর তৌফিল থেকে প্রায় কোটি কোটি টাকা এই গরিব দুঃখী মানুষের জন্য দেওয়া হয়েছে সেই টাকাগুলো কিন্তু কিছু শ্রেণীর মানুষগুলো মেরে খাইছে এখন এই মুহূর্তে একটা চাল করা হইতেছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে দেখাইয়া বিশেষ অর্থ আদায় করার জন্য আমি একজন ব্যক্তিকে টার্গেট করতেছি না এই এই যে আমাদের ছোট ভাই কাদের তিনি কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল তাকে কিন্তু কেউ কাদের সাহেবকে আমরা কিন্তু তাকে কেউ না যে কোনো কারণে তিনি ভাইরাল হয়ে গেছে গা এখন তিনি যদি এরকম কাজ করে তিনি লম্বা লম্বা কথা বলছে দলের ভিতরে পেঁয়াজ আছে দলের ভিতরে অপরাজনীতি চলতেছে দলের ভিতরে দুর্নীতিবাস তবে আমি একটা কথা বলতে চাই আপনি যদি ভালো হয়ে থাকেন তাহলে আপনি এই লোভ দেখানো রাজনীতি করতেন না আপনি মানুষকে সহযোগিতা করবেন আলহামদুলিল্লাহ আপনি ফেসবুকে দেন কোনো সমস্যা নাই রাতের আধারে আমি একটা চেয়ারম্যানের কথা বলতে পারি ঢাকা সাভারে তেঁতুলঝারা ইউনিয়ন আমি গত বছর দেখেছিলাম তারা রাতের আধারে ট্রাক নেয়া খাবার নেওয়া এই চাল নেওয়া মানুষের ঘরে ঘরে নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে আসছে হ্যাঁ হয়তো বা এই বছরও দেখতে পাবেন ইনশাআল্লাহ আমি গত কয়েকদিন আগে দেখলাম এটিএন বাংলার ১৯ বছর পূর্তি উপলক্ষে কিছু ত্রাণ দিছে সেই ত্রাণটা সেই চেয়ারম্যানের মাধ্যমে দিছে তিনি সামাজিক দূরত্ব বজায় রেখা দিনের আলোতে দিচ্ছে তবে সামাজিক দূরত্ব বজায় রেখা যথাযথভাবে মাস্ক ব্যবহার করাইয়া মানে একদম খুব সুন্দর নিয়ম শৃঙ্খল অনুযায়ী একজন চেয়ারম্যান একজন দেশের রাষ্ট্রপ্রধান এদেরকে দেওয়া সম্ভব শুধু চেয়ারম্যান না কেননা তারা বোঝে যদিও যদিও তারা এততে পারে নাই তিনি আওয়ামী লীগের রাজনীতি করে এই সরকারি দলের রাজনীতি করে কিন্তু তার মতন চেয়ারম্যান আমার এই বাংলার বাংলাদেশে আমি এখনো উপযুক্ত এই অনলাইন জগতে দেখি নাই মূলত অনলাইনের কথা কেন বললাম আমি তো সমগ্র বাংলাদেশ ঘুরি না অনেক ভাইরাল ভাইরাল ব্যক্তিদেরকে এই ফেসবুক বা ইউটিউব বা সংবাদের মাধ্যমে দেখা যায় এই তেতুল যারা ইউনিয়নের যেই বর্তমান চেয়ারম্যান তিনি যেই উন্নয়নমূলক কাজ করছে আসলে এখানে আমি উন্নয়নমূলকের কথা বলতে চাই না কে দুর্নীতি করছে সেই কথা বলতে চাই না তবে এতটুকু বলতে চাই এই ব্যক্তিটার মানুষদেরকে সহযোগিতা করার যেই ধারণগুলো ছিল সেই ধারণগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে আমি চাইব আমাদের দেশে যে সমস্ত নেতাকর্মী আছে তারা যদি এই তেঁতুল যারা ইউনিয়নের চেয়ারম্যানকে ফলো করে তাহলে এই বাংলার জমিনটাকে একটা সোনার দেশ করা সম্ভব আমি অনুরোধ করব প্রত্যেকটা নেতাকর্মীদেরকে আমার ভিডিও যদি কোনো নেতাকর্মী দেখে তাদেরকে অনুরোধ করব। আপনারা যদি কাউকে সহযোগিতা করেন তাহলে মন থেকে করেন আপনারা যদি কাউকে দেখাইতে চান কোনো আপত্তি নাই এই যে এই চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু বিভিন্নভাবে ফেসবুকে ছড়াইছে তার ভিডিওগুলো মানুষ কিন্তু দেখছে বিভিন্ন পর্ত বিভিন্ন টিভি চ্যানেল তিনি শুধু রাতের আধারে মানুষদেরকে সহযোগিতা করছে তার ইউনিয়নের প্রত্যেকটা মানুষ তার সুনাম ছাড়া একটা মানুষ বদনাম করে না আমি যতটুকু দেখলাম যাই হোক আমি তার জন্য দোয়া করি এরকম চেয়ারম্যানের জন্য প্রত্যেকটা মানুষই দোয়া করবে আমি আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেবের ছোটো ভাই মিজরা কাদেরকে একটা নিউজ দিতে চাই জানি আমি আমি জানি যে আমার খবরটা তার কাছবন্দর পৌঁছাবে না তারপরও বলতে যে যদি কোনোভাবে সে আমার কথাটা শোনে দয়াকেরা আপনি যে সমস্ত মানুষদেরকে সহযোগিতা করতে চান করেন কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখা করেন সরকার যেই কারণে লকডাউন ঘোষণা করছে যেই কারণে দেশের মানুষগুলো দিনে না দিন খা যারা তারা কর্মহীন হয়ে পড়ছে যদি সেই কারণটা সফল না হয় তাহলে সরকারের সাথে বেইমানি করা হবে আপনার সরকারের আইন ভঙ্গ করা হবে আপনার দয়া করে সেই আইনটা আপনি ভঙ্গ করেন না আপনি সরকারের নিয়ম অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখা বিনা প্রয়োজনে যেমন কথা আছে বিনা প্রয়োজনে রাস্তা বের হবে না এখন কিন্তু তাদেরকে খাদ্যের প্রয়োজনের কারণে রাস্তায় বেরোনো লাগতেছে আপনারা যদি চান তাহলে আপনার এলাকা ভিত্তিক যে সমস্ত নেতাকর্মী আছে যে সমস্ত আছে যে সমস্ত কমিশনার আছে তাদের মাধ্যমে এই সমস্ত গরিব দুঃখী অসহায় মানুষদেরকে খাবার নিশ্চিত করতে পারবেন সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আওয়ামী লীগের সেই সমস্ত নেতাকর্মীরা আছে যাদের প্রতি আপনাদের বিশ্বাস আছে যাকে আপনি পছন্দ করেন তাদের মাধ্যমে আপনি এই চাল ডাল বা ত্রাণ যে দিতে চান সেই ত্রাণগুলো দয়া করে তাদের মাধ্যমে পৌঁছে দেন এই সামাজিক দূরত্ব বজায় রাখেন সরকারের আইন মানেন রাষ্ট্রের ভালোর জন্য আপনাকে বলতেছি আপনার কাছে অনুরোধ করতেছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই 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 এই ভিডিওটি শেয়ার করবেন আর আপনি চাইলে অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করতে পারেন আমাদের ওবায়দুল কাদেরের ছোটো ভাই মির্জা কাদের যেই কাজগুলো করছে স্বাস্থ্যবিধি মেনে রাখছে কিনা বা তার কি এই মুহূর্তে এইভাবে মানুষদেরকে ত্রাণ দেওয়া হয়েছে কিনা আমি এটা বলবো যে তিনি তাদেরকে গরিব দুঃখে অসহায় মানুষদেরকে একটু খাবার দাবারের ব্যবস্থা করেছে ত্রাণ দিছে এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই মুহূর্তে আসলে আমাদের দেশের মানুষদের সহযোগিতা প্রয়োজন আছে তবে তার তরিকাটা তার রাস্তাটা আমার কাছে মনে হয় ভুল ছিল সঠিক কিভাবে দেওয়া প্রয়োজন আপনারা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন আজকের মতন এখানেই রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম